সরাসরি বোলারের মাথার উপর দিয়ে একেবারে ম্যানুয়াল স্কোরবোর্ডের উপর দিয়ে মাঠের বাইরে চলে গেল ছ রানের জন্য। রাহুল চতুর্থ বলটি করার জন্য আসছে, নিষ্কুল প্রান্ত থেকে তিনি বল করছেন। মাঠের দক্ষিণ দিকে যে সমস্ত মোটর সাইকেল গুলো রাখা আছে, দক্ষিণ দিকে যে সমস্ত মোটর সাইকেল গুলো রাখা আছে ওগুলোকে দোকানের পিছনে, মাঠের দক্ষিণ দিকে দোকানগুলোর পিছনে বারবার অনুরোধ করে। অনেক মোটর সাইকেলের মালিক এখনো আসেননি, তারা তিনারা মোটর সাইকেল সরিয়ে নিন, কমিটিরা প্রচন্ড রাগারাগি করছে। মুকুল কথাটা কম বলে 92-15 ডাব্লিউবি 46 এ 92-93-15 মুকুল কমিটি ছেলেদের দিয়ে যাও, মাইকে বসে কথা বলে না, ছেলেদের সাথে নিয়ে যাও। মালিক আপনি বাইকটি সরিয়ে নেন, 54-49 মালিক আপনি বাইকটি সরিয়ে নেন, অসুবিধা হচ্ছে মাঠে খেলা চলাকালে মাইক করবেন না, মাইকে বলবেন না। মুকুল বাংলা বুঝতে পারছিস না? তারা কিন্তু ঐতিহাসিক ঘর কাটার এই ক্রিকেট উদ্যানকে ফর্মা আবার মেরেছেন, সেটিও মনে হচ্ছে মাঠের বাইরে। আমরা সংকেত অপেক্ষায় আছি, চোখ রাখবো অন্তত আমাদের ম্যাচের দিকে, তবুও না বাইরে পৌঁছে গেল, কিন্তু দর্শকরা খুশি আজকে সকাল থেকে তারা সমস্ত কাজকে দূরে সরিয়ে রেখে মানুষের যে ঢল আজকে এখানে উপস্থিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি, প্রচুর তাদের ইন্দোরে আমার মুখরিত হচ্ছে, যেমন দর্শকদের কলক কাগজিতে মুখরিত হচ্ছে আজকের এই ক্রিকেটের উদ্যান, তেমনি মৌমাছিরা তারাও উদ্যান করে তারাও উপভোগ করছে এই উপভোগ, সত্যি প্রচুর মৌমাছি, লাখো লাখো মৌমাছি তারা একেবারে গুঞ্জনে ভরিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি দর্শকরা চলো আসলে
ক্রিকেটকে ঘিরে পারিপার্শ্বিক দৃশ্যগুলো সত্যি খুব মনোরম। দেখলাম মাঠে এমন কিছু কিছু ঘটনা, যে ঘটনাগুলো ক্যামেরাবন্দি হলো ড্রোন ক্যামেরার মাধ্যমে। যারা ক্যামেরাম্যান আছেন প্রত্যেকটি দৃশ্য তারা কিন্তু অন্তত ক্যামেরাবন্দি করলেন। যারা ঘরে বসে বসে খেলা দেখছেন তারাও দেখলেন। মৌমাছিরা একেবারে গুম গুড়িয়ে অন্তত এই সারা মাঠটি প্রদক্ষিণ করে তারা আবার চলে গেল। সত্যি বাহবা জানাতে হবে ওদের ক্লাবের এই অভিনবত্বের ভরা আয়োজনকে। সব করে দেবো, ফাইনাল ম্যাচের আগে তোর তোর সাথে করে দিলে আবার তুলে মেরেছেন এবং মাঠের বাইরে ওভার বাউন্ডারি, যেন ওভার বাউন্ডারি বৃষ্টি চলছে মাঠে একের পর এক ওভার বাউন্ডারি এই টুর্নামেন্টে। ১১১ নেক্সটের নাম্বার ২৯৮তম ওভার বাউন্ডারিটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। যিনি ৩০০তম ওভার বাউন্ডারি মারবেন তিনি পাবেন ৬০০ টাকা। লাকি এন্ড জাকি পক্ষ থেকে ৬০০ টাকা পাবেন যিনি ৩০০তম ওভার বাউন্ডারি মারবেন। এবারেও কিন্তু সুমিতের ফরের বল এগিয়ে এসে ফ্রন্ট ফুটে একবার স্টেপ আউট করে খেলার চেষ্টা ছিল কিন্তু ব্যাটে বলে সম্পর্ক ঠিক মতো হয়নি, রান হয়নি ১১২। চলমান সপ্ত ওভার আর এরপরে আর মাত্র একটি ওভারে খেলা বাকি, নির্ধারিত ৮ ওভার। এটা ম্যাচ স্বভাবতই একেবারে শেষের দিকে ওভারগুলো খুবই গুরুত্বপূর্ণ দুটি দলের কাছে। সুমিত কিন্তু সম্ভবত ফ্রিড আউট হয়ে গেলেন, আউট আউট আউট। তৃতীয় উইকেটে পতন হলো আর টিএসএ দলের কিন্তু আউট হলেন, যিনি ২৯টি ১১২৯টি আউট হলেন ১১ বলে ২৯ রান করে। বাপি কিন্তু আউট হলেন যতক্ষণ এই লাইস মধ্যে ছিলেন একেবারে দারুণ দুরন্ত ব্যাটিং করেছিলেন তিনি। ১১ বলে ২৯ রান করে সুমিতের বলে আউট হলেন, ফের আউট হলেন ১১২ রানে মাথায়। তৃতীয় উইকেটের পতন ঘটল। সাইকেল আরোহী কিংবা মোটর সাইকেল আরোহী দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আবার আমরা জানাচ্ছি, আমাদের যে দোকানগুলো রয়েছে তার সামনে এখনো প্রচুর মোটর সাইকেল রয়েছে। দয়া করে আপনারা সাইকেল কিংবা মোটর সাইকেল গুলো আপনারা নির্ধারিত জায়গায় কিংবা দোকানের যে দোকানগুলো রয়েছে তাদের সেই দোকানগুলোর পেছনে আপনারা সাইকেল কিংবা মোটর সাইকেল গুলো রাখবেন। সপ্তম ওভারে সুমিত এসেই কিন্তু উইকেট ফেলে তার দ্বিতীয় ওভার বল করছে। ইতিমধ্যে দিয়েছেন দুটি উইকেট ফেলছেন, যে ৩টি উইকেটে পতন হয়েছে ২টি উইকেট সুমিতের দখলে। এবারে অনেক দৃশ্য একটি রান পূর্ণ হয়ে গেল অর্থাৎ রান সংখ্যা টিএসএ শিউরি দলের ১১৩। মোহাম্মদ আলী একাদশ এবং টিএসএ শিউরি দলের মধ্যে আপনারা দেখছেন প্রথম সেমিফাইনাল। আবার কিন্তু একেবারে ওভারের পরিসমাপ্তি ঘটে গেল অর্থাৎ সপ্তম ওভারের পরিসমাপ্তি ঘটে গেল ১১৩ ঘরে বসে খেলা দেখছেন অবশ্যই বীর দর্পণ চ্যানেল সম্প্রচারিত হচ্ছে সিউড়ি বীর দর্পণ চ্যানেল চ্যানেল নম্বর ৮৭৪। আর ইউটিউবে যারা খেলা দেখছেন এইচডি জোনে সার্চ করলেই আপনারা দেখতে পাবেন খেলার সরাসরি সম্প্রচার। টিভিতেও লাইভ এবং এক্সক্লুসিভ হচ্ছে তাই ইউটিউবে এইচডি জোনে বর্তমান টিভি কি হতে পারে সেই
এসে মারে আর সে কথা উঠবেন আমার সতীর্থ অনামদা বিবেক শেষ ওভারের প্রথম বলটি করলেন প্রথম বল থেকেই নীতিশ একটি রান সংগ্রহ করে নিতে সক্ষম হলেন আপনারা খেলা দেখতে পাবেন এবং সেখানে সরাসরি খেলা দেখতে পাবেন চ্যানেল 874 নম্বর চ্যানেলে আপনারা সরাসরি খেলাটি দেখতে পাবেন সামনে বলটি ড্রপ হয়ে যায় বিপদের সম্ভাবনা ছিল কিন্তু ড্রপ হয়ে গেছে দুটি বল হয়ে গেল বিবেকের আশিস ইতিমধ্যে একটা দুর্ধর্ষ ইনিংস খেলে ফেলেছেন 12 বলে 31 রানের একটা মার্কারের ইনিংস তিনি ইতিমধ্যে খেলে ফেলেছেন বিবেক তৃতীয় বল করার জন্য বোলিং মার্কে বোলিং মার্ক থেকে দৌড় শুরু করেছেন বিবেকের পরবর্তী বল এবং ফ্ল্যাগ সিক্স মাঠের বাইরে আসলে বলে 6 রানের জন্য 293 সেকেন্ডে হয়ে গেল রঙে বলে 6 মারতে পারলেই লাকি এম জাকির তরফ থেকে দেওয়া হবে নগদ অর্থে 600 টাকা 300 বলে 6 মারার জন্য লাকি এম জাকি ঘোষণা করেছেন 600 টাকা আসছেন বিবেক প্রস্তুত আশিস বাহাদি ব্যাটসম্যান এবং সেটিও মাঠের বাইরে আসলে পড়ল এবং সঙ্গে সঙ্গে 300 বলে 6 মারার জন্য 600 টাকা প্রাইজ জিতে নিলেন ধন্যবাদ জানাই খুশি সবাই পূর্ণিমার জন্য আমরা লাকেন জাকিকে ধন্যবাদ জানাই এবার কিন্তু আপস্টপ করে পড়েছিল ভালো ভালো এই বল ব্যাটে বলে করতে পারলেন না কিন্তু আশিস হ্যাট্রিক সিক্সের একেবারে কাছাকাছি চলে গিয়েছিলেন কিন্তু 306টি তিনি হাঁকাতে ভুল করেননি অর্থাৎ 600 টাকা তিনি জিতে নিয়েছেন রাজা ট্রান্সপোর্টে সরাসরি হিট করতে পারলে নগদ অর্থে দেওয়া হবে 1000 টাকা সম্মানীয় আফসার সাহেব সেটি প্রদান করবেন আসেন বিবেক তার পরবর্তী বল নিয়ে আশিস একেবারে ফায়ার আবারও চালিয়েছিলেন অফস্টাম্প দুটি বড় শট ফলশ্রুতিতে বোলার নিজের বলে নিজেই ফিল্ডিং করার একটা প্রচেষ্টা এবং শেষ পর্যন্ত রান আউট হয়ে গেলেন আশিস দুটি রান নিতে চেয়েছিলেন এবং সময় মতো কিছু পৌঁছাতে পারলেন না আউট হ্যাঁ